আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। স্যার, তিনদিন আপনি মাঝে শুন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ফোরাম পোস্টিং কি এবং ফোরাম পোস্টিং কেন। যারা অনলাইনে এসইওর কাজ করবেন তারা প্রায় শুনে থাকবেন যে ফোরাম পোস্টিং সম্পর্কে। তো এই ফোরাম পোস্টিং অনেকেই অনেকেই দেখিয়ে থাকেন যে কিভাবে করতে হয়, কিন্তু এটা কি এবং কেন এটা করব সেটা অনেকেই বলে না অ্যাকচুয়ালি। তো এই জন্য মূলত আজকের পর্বটা যে ফোরাম পোস্টিংটা কি অ্যাকচুয়ালি এবং ফোরাম ফোরাম জিনিসটা কি এবং এখানে আমরা কেন পোস্ট করব। তো এক কথায় বলতে গেলে ফোরাম হচ্ছে একটি মিডিয়া বা একটি মাধ্যম যেখানে বিভিন্ন দেশের এক্সপার্টরা এবং বিগিনাররা, বা বলতে পারেন যে ছাত্র এবং শিক্ষক বলা যায়, যদিও ছাত্র শিক্ষক না, কিন্তু তারপরেও আপনি এইভাবে যদি চিন্তা করেন যে একটা মিডিয়া, একটা অনলাইন মাধ্যম যেখানে বিভিন্ন দেশের ছাত্র এবং শিক্ষকের সমন্বয় ঘটে, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে অনলাইনের। যেমন ধরুন, আপনি একটা ইলেকট্রনিক রোবট তৈরি করতেছেন। সাপোজ আপনি একটা রোবট তৈরি করতে গিয়ে এখন একটা প্রবলেম ফেস করতেছেন যে রোবটের একটা পার্ট কাজ করতেছে না, কিন্তু এখন দেখা গেছে বাংলাদেশে আপনি এরকম একজন এক্সপার্ট পাচ্ছেন না যিনি এটা ঠিক করতে পারে বা যিনি আপনাকে সাজেশন দিতে পারে যে এই পার্টটা কাজ করাতে হলে আপনাকে কি করতে হবে। তো এই মুহূর্তে আপনি কি করবেন? তাহলে কি আপনার রোবট বানানো বন্ধ করে দিবেন? অবশ্যই না। অনলাইনে এরকম অনেক ফোরাম আছে, ইলেকট্রিক্যাল ফোরাম, যেখানে অনেক এক্সপার্ট পার্সনরা থাকে বিভিন্ন ফোরামে। ওই ফোরামে যদি আপনি লেখেন আপনার সমস্যা সম্পর্কে, তখন দেখা গেছে যে ওই বিভিন্ন এক্সপার্ট যারা আছে আপনার সমস্যাটা দেখবে এবং আপনার সাথে এই বিষয়ে তারা ডিসকাশন করবে বা আলোচনা করবে, আলোচনা করে আপনাকে একটা সাজেশন দিবে। এইটা হচ্ছে মূলত ফোরাম, বা বলতে পারেন যে অনলাইনে একটা ডিসকাশন প্যানেল হচ্ছে ফোরাম। ঠিক একইভাবে দেখুন, আমরা একটি ফোরাম আছি যেটির নাম হচ্ছে সাইট ওনার্স ফোরামস ডট কম। এইখানে বিভিন্ন ফোরামে এবং এটিতেও বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন ক্যাটাগরি। যেমন এখানে একটা ক্যাটাগরি আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে একটি ক্যাটাগরি আছে মার্কেটিং জোন, ওয়েব হোস্টিং জোন, ওয়েব ডিজাইন জোন, ওয়েব প্রোগ্রামিং জোন, ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি থাকে বিভিন্ন ফোরামে। ওই ক্যাটাগরিতে বিভিন্ন লোকেরা বিভিন্ন বিষয়ে ডিসকাশন করে। যেমন এটা হচ্ছে একটা জেনারেল এরিয়া, জেনারেল ক্যাটাগরি। এখানে জেনারেল ডিসকাশনে এখানে দেখতে পাচ্ছি থ্রেড 5622। এখানে এক একটা থ্রেড হচ্ছে মূলত আপনার এক একটা প্রবলেম বলতে পারেন। আপনি একটা প্রবলেমে পড়ে একটা আপনার প্রবলেমটা সবার সাথে শেয়ার করেছেন, এইটাকে বলা হয়ে থাকে মূলত থ্রেড। তো দেখা যাচ্ছে যে জেনারেল ডিসকাশনে আপনার থ্রেড আছে 5622টা, এবং এখানে বিভিন্ন রকম ডিসকাশনে, যেমন দেখা গেছে দ্য মার্কেট এই ডিপার্টমেন্টের থ্রেড আছে 69466টা। তো এরকম আপনার, মানে এরকম আমরা একটি যদি প্রবলেম ওপেন করি যে অমিত থাপা নামে একজন তার একটি প্রবলেম শেয়ার করেছে যে মাই ওয়েবসাইট ইজ এটা, তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি যে cybernetsecurity.in, এবং হাউ ডু আই প্রমোট মাই ওয়েবসাইট অ্যান্ড সামথিং মোর, এনিওয়ান বেস্ট সাজেশন ফর মি। মানে উনি তার ওয়েবসাইটটাকে অনলাইনে প্রমোট করতে চাচ্ছে, কিন্তু উনি জানে না কিভাবে প্রমোট করতে হয়, ঠিক আছে? এই জন্য উনি সাজেশন চেয়েছেন যে বিভিন্ন যারা এক্সপার্ট আছে তাদের বিষয়ে। তো দেখুন, তার এই কথার প্রেক্ষিতে অনেকেই নিচে রিপ্লাই করেছে যে আই স ইউর ওয়েবসাইট অ্যান্ড ইট ইজ রিয়েলি গুড অ্যান্ড মে বি গুড কন্টেন্ট টু, আই হ্যাভ টু ডু সাম ইউ হ্যাভ টু ডু সাম এসইও স্ট্র্যাটেজি, সাবমিট ইউর ওয়েবসাইট ইন গুগল ডিরেক্টরিজ অ্যান্ড সোশ্যাল বুক মার্কিং সাইট, আফটার দ্যাট ইউ ওয়ান্ট টু গেট ট্রাফিক, দেন ডু আর্টিকেল সাবমিশন উইথ ইউনিক আর্টিকেল। দেখতে পাচ্ছি যে ওনার উনি যে একটা হেল্প চাইলেন যে কিভাবে ওনার সাইটের উনি প্রমোট করতে পারে, তখন দেখলাম যে এসইও করতে বলেছে, এসইও করেন, তারপরে বলেছে যে গুগলের ডিরেক্টরিতে সাবমিট করেন। তো দেখুন, আমরা কিন্তু আমাদের এসইও টিউটোরিয়ালে কিন্তু এগুলো দেখিয়েছি, এসইও করা, গুগলে সাবমিট করা, সোশ্যাল বুক মার্কিং করা, এবং এরপরে যখন ট্রাফিক পাবেন তখন আর্টিকেল সাবমিশন করা। আমাদের ধারাবাহিক পর্বে এখনো পর্যন্ত আর্টিকেল সাবমিশন দেখানো হয়নি, ইনশাল্লাহ পরের পর্বতে দেখানো হবে। কিন্তু আমরা, যাক, ওইটা কোনো ফ্যাক্টর না, আমরা এসইওতে কি দেখিয়েছি এবং আমরা দেখলাম যে আসলে এসইওতে এই কাজগুলো করতে হয়, সেটা প্রুফ আমরা অনলাইন থেকেও পেলাম। তো যাই হোক, যেটা ছিল আমাদের মেইন টপিক, যে ফোরাম সাইটগুলোতে একটা নির্দিষ্ট বিষয়ে
আপনি হেল্প চাইবেন বিভিন্ন যারা এক্সপার্ট আছে, যারা ওই বিষয়টা জানে, তাদের যদি মনে হয় আপনাকে হেল্প করবে, তাহলে তারা আপনাকে এইভাবে লিখে লিখে আপনাকে ডিটেলস জানিয়ে হেল্প করবে। তাহলে বোঝা গেছে যে ফোরামের বিষয়টা। আর ফোরাম পোস্টিং আমাদের এসইওর জন্য কেন গুরুত্বপূর্ণ, তো এসইওর জন্য গুরুত্বপূর্ণ মূলত এই জন্যই ফোরাম পোস্টিং, যে আপনার এসইওতে দেখুন এই যে উনি ওনার সাইটের লিঙ্কটা এখানে শেয়ার করেছে, মাই ওয়েবসাইট ইজ এটা, তো এইখানে কিন্তু দেখেন যে ফোরাম পোস্টিং এর মাধ্যমে টেকনিক্যালি টেকনিক্যালি উনি ওনার ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করে দিয়েছে, এতে করে হেল্পও চাওয়া হলো আবার সাইটের লিঙ্কটাও শেয়ার হলো। তো এই হচ্ছে ফোরাম পোস্টিং এর সুবিধা। এবং দেখুন এই ফোরামটার পেজ র্যাঙ্ক কত, পেজ র্যাঙ্ক 3 এবং অ্যালেক্স র্যাঙ্ক 32,571, বেশ ভালো কোয়ালিটির একটা ফোরাম, ঠিক আছে। সো এইভাবে বিভিন্ন ফোরামে যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে লিঙ্ক শেয়ার করা যায়, তাহলে আপনার ওয়েবসাইটের জন্য এটা ট্রাফিকও নিয়ে আসবে এবং তার পাশাপাশি এসইওতে পেজ র্যাঙ্ক করার জন্য আপনাকে সাহায্য করবে। এই জন্যই মূলত হচ্ছে ফোরাম এবং এই ফোরামে পোস্ট করার গুরুত্ব এত, আশা করি বুঝতে পেরেছেন। সো আগামী পর্বে আমরা ইনশাল্লাহ এই ফোরামটিতে, যে ফোরামটি আমরা দেখলাম, আমরা দেখব যে কিভাবে আমরা পোস্ট করতে পারি। তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।